সালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম তালেবানের পুনরুত্থানে প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়া পদত্যাগ করতে না চাওয়ায় মারধর করা হয় তিউনেশিয়ার প্রধানমন্ত্রীকে সরকারি বাহিনী তালেবানের লড়াইয়ে বিপর্যস্ত সাধারণ আফগানরা বিস্তারিত খবরে জানবেন চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি ভঙ্গ করল আর্মেনিয়া কাবুল বিমানবন্দর রক্ষার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তুরস্ক বিস্তারিত খবরে আরো জানবেন তালেবান নিয়ন্ত্রিত প্রদেশে প্রবল বন্যায় একশো পঞ্চাশ জনের মৃত্যু সবশেষে জানবেন ঘনিষ্ঠ হচ্ছে চীন তালেবান তৈরি হচ্ছে নতুন সমীকরণ সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন তালেবানের পুনরুত্থানে প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়া আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানে নড়ে চড়ে বসছে প্রতিবেশী দেশগুলো সশস্ত্র গোষ্ঠীটির সাথে ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে সেই কৌশল নির্ধারণে ব্যস্ত কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তালেবান নেতাদের সাথে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর প্রকাশ্যে এসেছে এই তৎপরতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরেও গুরুত্ব পেয়েছে আফগানিস্তান পরিস্থিতি আফগানিস্তানের অনেক এলাকা তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পরও চীন আর পাকিস্তানে তেমন অস্বস্তি দেখা যায়নি কিন্তু জিয়াদিদের তৎপরতা নিয়ে উদ্বিগ্ন ভারত এখনও শান্তি প্রক্রিয়ার উপরেই আস্থা রাখছে দেশটি অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রত্যাশা করছেন আফগানিস্তানের শান্তি আলোচনাকে সব পক্ষ গুরুত্বের সাথে বিবেচনা করবে তিনি বলেন এর কারণ গোটা বিশ্ব এমন একটি স্থিতিশীল আফগানিস্তান দেখতে চায় যার প্রতিবেশীদের সাথে সদ্ভাব বজায় রাখবে দিল্লি সফরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও ঘুরে ফিরে আসে আফগান পরিস্থিতি তবে তালেবানকে ঠেকাতে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন অ্যান্টনি ব্লিঙ্কেন তিনি বলেন তালেবানের উপর প্রভাব বিস্তারে সক্ষম পাকিস্তান তাই কোনোভাবেই তালেবানকে বল প্রয়োগের মাধ্যমে আফগানিস্তান দখল করতে দেওয়া সে অবস্থান থেকে ফেরাতে সক্রিয় হতে হবে পাকিস্তানকেই পদত্যাগ করতে না চাওয়ায় মারধর করা হয় তিউনেশিয়ার প্রধানমন্ত্রীকে ক্ষমতাসূত্ত করার পূর্বে তিন প্রধানমন্ত্রী হিসাম মেশিসিকে প্রেসিডেন্ট প্যালেসে ডেকে নিয়ে মারধর করা হয় মিডিল ইস্ট আয়ের এক খবরে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে মারধরের পর প্রধানমন্ত্রী হিসাম মেশিসি কতটা আহত হয়েছেন সংবাদ মাধ্যমটি সেটা যাচাই করতে না পারলেও খবরে বলা হয়েছে সাতচল্লিশ বছর বয়সী ক্ষমতাসুত প্রধানমন্ত্রী হিসাম মেসিসি বেশ আহত হয়েছেন তিনি মুখে আঘাত পেয়েছেন এ কারণে ঘটনার পর তিনি আর জনসম্মুখে বের হননি এর আগে রোববার তিনুশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ প্রধানমন্ত্রী হিসাম মেসিসিকে প্রেসিডেন্ট প্যালেসে ডাকেন সেখানে তিনি মেসিসিকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে রাজি না হলে তাকে মারধর করা হয় এ সময় প্রেসিডেন্ট প্যালেসে থিউনেশিয়ার বাইরের দেশের নাগরিকও ছিলেন মিডিল ইস্ট খবরে বলা হয় প্রেসিডেন্ট প্যালেসে মিশরের নিরাপত্তা কর্মকর্তারা ছিলেন তারা প্রেসিডেন্টকে অভ্যুত্থানের বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন তবে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ বা মারধরের সময় মিশরের কর্মকর্তারা কী ধরনের ভূমিকা রেখেছেন সেটা জানা যায়নি রোববার রাতেই প্রেসিডেন্ট কায়েস সাঈদ প্রধানমন্ত্রী হিসাম মেসিসিকে বরখাস্ত এবং পার্লামেন্ট স্থগিত করেন সংসদ স্থগিতের পর বিশ্বের প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সিসি প্রেসিডেন্টকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সরকারি বাহিনী তালেবানের লড়াইয়ে বিপর্যস্ত সাধারণ আফগানরা আফগান সেনাবাহিনীর সঙ্গে তালেবানের সংঘাতের জেরে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন যে যার মতো করে সঙ্গে কিছু সহায় সম্বল কেউ পায়ে হেঁটে কেউ বা আবার মোটরসাইকেলে গন্তব্য নিরাপদ কোনো জায়গা যেখানে নেই তালেবানের দৌরাত্ম কিংবা বারুদের গন্ধ মার্কিন সেনাপথরের পর আফগানিস্তান দখলে মরিয়া সশস্ত্র গোষ্ঠী তালেবান তাদের প্রতিহত করতে প্রাণপণ লড়ে যাচ্ছে আফগান সেনারা দুই পক্ষে লড়াইয়ে প্রাণ হারাচ্ছে নিরীহ সাধারণ মানুষ তাই একটি নিরাপদ আশ্রয়ের খোঁজে পরিবারের সদস্যদের নিয়ে ছুটছেন অজানা গন্তব্যে বর্তমানে দেশটির কান্দার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ তীব্র লড়াইয়ের কারণে এরই মধ্যে শহর সেরে পালিয়ে গেছে হাজার হাজার মানুষ আফগান সীমান্তের বারোটি স্থলবন্দরের মধ্যে এরই মধ্যে ছয়টি দখলে নিয়েছে তালেবান চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি ভঙ্গ করল আর্মেনিয়া চব্বিশ ঘন্টার মধ্যে আবারও যুদ্ধবিরতি ভঙ্গ করেছে আর্মেনিয়া দেশটির সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রতিবেশী আজারবাইজান সীমান্তে গুলি চালিয়েছে বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয় বরাতে তুরস্কভিত্তিক ভিত্তিক দল এজেন্সির খবরে বলা হয়েছে বুধবারের শেষ মুহূর্তে আর্মেনিয়া সেনারা বাসোরকেশোর এলাকার জুখারি জুখারিসার্জা গ্রামে অবস্থান নিয়ে অ্যাসল রাইফেল ও গ্রেনেড লঞ্চার ব্যবহার করে আজারবাইজানের জেইলি গ্রামে হামলা করে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় আজারবাইজানের গ্রাম লক্ষ্য করে দশ থেকে বারোটি এফ ওয়ান হ্যান্ড গ্রেনেড সরে আর্মেনিয়া এরপর আজারবাইজানের সেনাবাহিনী হামলার জবাব দেয় এর আগে বুধবার আজারবাইজানের হামলায় আর্মেনিয়ার তিন সেনা নিহত হয় আর্মেনিয়ার দাবি আজেরি বাহিনী আকস্মিকভাবে তাদের সেনাদের ওপর হামলা চালায় একই দিন আজারবাইজেন পাল্টা অভিযোগ তোলে আর্মেনিয়ার বিরুদ্ধে বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বুধবার কেলবাজার সীমান্তে সেনাদের লক্ষ্য করে গুলি চালায় আর্মেনীয় বাহিনী এতে তাদের দুই সদস্য আহত হন কাবুল বিমানবন্দর রক্ষার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তুরস্ক কাবুল বিমানবন্দর রক্ষা ও নিরাপত্তা দেওয়ার বিষয়ে তুরস্ক এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম ডেইলি এই তথ্য জানিয়েছে খবরে বলা হয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে তুরস্ক আগস্ট মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সহ মিশনে আরও যেসবদের সহায়তা করবে তুরস্ক তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বিমানবন্দর এলাকা সুরক্ষা দেওয়ার বিষয়ে সূত্র জানিয়েছে গত ছয় বছর যাবৎ আফগানিস্তানে তুরস্ক যেভাবে দায়িত্ব পালন করেছে এবারও ভাবে করবে অর্থাৎ তুরস্কের সেনাদের কাজ হবে শুধুমাত্র বিমানবন্দরে সুরক্ষা দেওয়া সাম্প্রতিক সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইব এরদুগান ঘোষণা দেন যে আফগানিস্তান থেকে সেনা সেনাপত্যারের পর তুরস্ক কাবুল বিমানবন্দরে সুরক্ষা দেবে এ বিষয়ে তালেবান প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন তিনি এরদুকানের এমন ঘোষণার পর তালেবানরা হুঁশিয়ারি দেয় তুর্কি সৈন্যদের কাবুলে রেখে দেওয়া হলে পরিণাম ভালো হবে না তুর্কি সাংবাদিক ইলহান উজগেলের মতে আঙ্কারা বর্তমানে কাবুল বিমানবন্দর মিশনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক ফিরিয়ে আনার চাবিকাঠি হিসেবে বিবেচনা করছে তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কাবুলে উপস্থিতির মাধ্যমে ইর্দোগান সরকার এখন বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক পুনরুদ্ধারের প্রয়াস চালাচ্ছে এজন্য তারা ওয়াশিংটনের জন্য ভালো কিছু করে দেখাতে চায় আঙ্কারা প্রমাণ করতে চাইছে তুরস্ক মিত্র হিসেবে অত্যন্ত নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ একটি দেশ যাকে চাইলেই উপেক্ষা করা যায় না তালেবান নিয়ন্ত্রিত প্রদেশে প্রবল বন্যায় একশো জনের মৃত্যু আফগানিস্তানে তালেবান শাসিত নুরিস্তান প্রদেশে প্রবল বন্যায় দেড় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে আকস্মিক বন্যায় কমপক্ষে একশো ঘর বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন বানের পানি ও কাদামাটিতে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে বৃহস্পতিবার তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি তাদের খবরে জানিয়েছে পাহাড়ের পাদদেশে থাকা বহু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে নিখোঁজদের সন্ধানে এখনও তল্লাশি চালাচ্ছে গ্রামবাসী সেখানে তালেবানের শাসন কায়েম থাকায় আফগান সরকারের কার্যক্রম নেই বললেই চলে এতে করে কোনো ধরনের উদ্ভব তৎপরতা চালাতে পারেনি দেশ সরকার এ বিষয়ে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ জানান পাহাড়ি ঢলের পানি গ্রামের শতাধিক ঘরে ঢুকে পড়ে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার পার্শ্ববর্তী কুনার অঞ্চলে আশ্রয় নিয়েছেন উদ্ধার কাজে সুযোগ দিতে তালেবানের প্রতি অনুরোধ জানিয়েছে নুরিস্তানের সরকার তালেবান বলছে এই এলাকায় মানবাধিকার সংস্থাগুলোকে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে এছাড়া নিজেরাও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে গোষ্ঠীটি ঘনিষ্ঠ হচ্ছে চীন তালেবান তৈরি হচ্ছে নতুন সমীকরণ আফগান তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং দোহায় তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা গনি বারাদার বুধবার চীন সফরে গেছেন আর সেখানে পৌঁছে উত্তরাঞ্চলীয় তিয়ানজিং শহরে তিনি বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাথে পাকিস্তানের মাধ্যমে বেশ কিছুদিন ধরেই চীন তালেবানের সাথে তলে তলে যোগাযোগ রক্ষা করছে কিন্তু এই প্রথম মাপের কোনো তালেবান নেতা চীন সফরে গেলেন এবং এই সফর এমন সময় হচ্ছে যখন কিছুদিন আগেই তালেবান চীনের সীমান্তবর্তী আফগান প্রদেশ বাদাকসানের গুরুত্বপূর্ণ জেলাগুলো কবজা করেছে তালেবান নেতার এই সফর চার দিন আগে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলাপ করতে চীনা পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণ করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরশিকে চেংডু শহরে দুই মন্ত্রীর দীর্ঘ বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয় আফগানিস্তানে স্থিতিশীলতা নিশ্চিত করতে চীন ও পাকিস্তান যৌথভাবে কাজ করবে আগস্টের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার পর আফগানিস্তান নিয়ে সমস্ত প্রতিবেশী দেশগুলো অনিশ্চয়তা উদ্বেগে ভুগছে নিজেদের স্বার্থ রক্ষা করতে সবাই এখন সচেষ্ট তবে সম্ভবত সবচেয়ে বেশি তৎপর হয়ে উঠেছে চীন আফগানিস্তানে ঠিক কী চাইছে চীন অনেক পর্যবেক্ষক বলছেন যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর আফগানিস্তানকে তাদের বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যুক্ত করার মক্ষম সুযোগ পেয়েছে চীন সেই সাথে আফগানিস্তানের খনিজ সম্পদের উপর চীনের লোভ রয়েছে বলে অনেক পশ্চিমা বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা র্যান্ড কর্পোরে ষণের প্রতিরক্ষা বিশ্লেষক ডেরে গ্রসম্যান এই মাসের গড়ার দিকে তারা এক বিশ্লেষণে লিখেছেন চীন নীরবে আফগানিস্তানে তাদের স্বার্থ রক্ষায় তৎপরতা শুরু করেছে তবে কুয়ালালামপুর মালয় বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব চায়নার অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদ আলী মনে করেন আফগানিস্তানের সরাসরি অর্থনৈতিক এবং ব্যবসায়িক স্বার্থ হাসিলের চেয়ে আফগানিস্তানের স্থিতিশীলতা এখন চীনের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনি বলেন আফগানিস্তান এখন আর চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য অতি আবশ্যক নয় মধ্য এশিয়ায় ঢোকার জন্য বা তাদের জ্বালানি নিরাপত্তার জন্য আফগানিস্তানকে চীনের খুব বেশি প্রয়োজন নেই পাকিস্তান ও ইরানের সাথে চুক্তি করে সেই লক্ষ্য তারা হাসিল করেছে কিন্তু ডক্টর আলী মনে করেন যে চীনের এখন প্রধান চিন্তা আফগানিস্তানের যে কোনো অরাজকতা হয়তো পাকিস্তান ও ইরানে তাদের শত শত কোটি ডলার প্রকল্প যা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সাথে বিকল্প একটি বাণিজ্যিক রুট হুমকিতেও ফেলতে পারে সাগর তীরবর্তী গোয়াদার গভীর সমুদ্র বন্দর এবং সেখান থেকে চীন পর্যন্ত একটি জ্বালানি পাইপলাইন বসানো সহ পাকিস্তানের ডজন ডজন অবকাঠামো প্রকল্পে চীন দুই সাল পর্যন্ত প্রায় ষাট বিলিয়ন ডলার ব্যয় করেছে সেই সাথে চীন ইরানের সাথে একটি চুক্তি করেছে যা তার আওতায় তাদের বন্দর আব্বাসের আধুনিকায়ন এবং সম্প্রসারণ সহ সে দেশের একগাদা গাদা অবকাঠামো এবং জ্বালানি প্রকল্পে আগামী বছরে বিলিয়ন ডলার করবে। ফলে পাকিস্তান ও ইরানের স্থিতিশীলতা এবং নিরাপত্তা চীনের কাছে এখন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু চীনের ভয় হলো যে আফগানিস্তানের নতুন কোনো অস্থিতিশীলতার ধাক্কা ওই দুই দেশে গিয়ে পড়তে বাধ্য কিন্তু আরো একটি প্রশ্ন হলো তালেবানের উপর চীনের ভরসা কেন তালেবানের উপর এত ভরসা করছে চীন তারা কি ধরেই নিচ্ছে যে তালেবানি আফগানিস্তানের ক্ষমতায় আসতে চলেছে বিশ্লেষক ডেরেক গ্রোসম্যান লিখেছেন যদিও আনুষ্ঠানিকভাবে চীন আফগানিস্তানে জাতীয় আপোষ মীমাংসার সমর্থন করছে কিন্তু তারা আফগানিস্তানের ভবিষ্যৎ শাসক হিসাবে তালেবানকে বিবেচনা করতে শুরু করেছে ডক্টর আলী মনে করেন শুধু চীন নয় বাকি বিশ্ব একরকম নিশ্চিত যে তালেবানি আফগানিস্তানের ক্ষমতা নিচ্ছে বা অন্তত ক্ষমতার প্রধান শরিক হতে চলেছে খোদ আমেরিকাও সেটা মেনে নিয়েছে আমেরিকা নিজেই কয়েক বছর আগে তালেবানের সাথে মীমাংসা শুরুর জন্য জালমে খলিলজাদকে দোহায় পাঠিয়েছে বিশ বছর ধরে যুদ্ধের পর আমেরিকা বুঝেছে যে যুদ্ধ করে তালেবানকে হারানো যাবে না এবং তারা মেনে নিয়েছে তালেবানই আফগানিস্তানের প্রধান শক্তি কিন্তু প্রশ্ন হল কট্টর শূন্যী এবং একটি গোষ্ঠীর সাথে কমিউনিস্ট চীনের আস্থা সম্পর্ক কিভাবে সম্ভব অনেক বিশ্লেষক মনে করেন বিশ বছর আগে আলকায়দাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া তালেবানের তুলনায় এখনকার তালেবান অনেক বাস্তববাদী তালেবানকে নিয়ে চীনের ভরসা হয়তো সেখানেই এছাড়া তালেবানের অপর ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের প্রভাবও চীনের ভরসার আরও একটি কারণ